নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনি কি শ্রীকৃষ্ণকে সচক্ষে দেখতে চান? হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প কথা বলছি না, আমি আপনাদেরকে সেই জায়গাটির নাম উল্লেখ করতে চলেছি যেখানে আপনারা শ্রীকৃষ্ণকে সচক্ষে দেখতে পারবেন। অর্থাৎ আজ এই কলিযুগেও এই রকম অলৌকিক ঘটনা ঘটছে প্রতিনিয়ত, প্রতিদিন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রতি রাতে রাসলীলা করতে এই ধরাধামে নেমে আসেন। তো সেই জায়গাটি হচ্ছে নিধিবন। যারা নামটি প্রথম শুনলেন তাদের উদ্দেশ্যে বলে দিই, এই নিধিবনটি কোথায় অবস্থিত? এই নিধিবন উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত এবং এই নিধিবনকে নিয়ে প্রচুর অলৌকিক ঘটনা আমরা শুনে এসেছি। আর যদি আপনারা না শুনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়ে অবগত হতে চলেছেন। তার আগে আমার সকল ভিউয়ারকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। নিধিবন, এই নিধিবন বৃন্দাবনেই কিন্তু অবস্থিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। অর্থাৎ সেখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা আমরা কিন্তু আজও দেখতে পাই। এই জায়গাতে অর্থাৎ নিধিবনে এমন কিছু অলৌকিক ঘটনা আজও ঘটে থাকে প্রতি রাত, যেটি আমাদের বিজ্ঞান মনুষ্যকে ভাবিয়ে তোলে। অর্থাৎ বিজ্ঞানের বাইরে যা ঘটে সেটি কিন্তু অলৌকিক, আর এই অলৌকিক ঘটনা প্রতি রাত ঘটতে থাকে। আজও আপনারা যদি নিধিবনে যান তাহলে আপনারা যে অলৌকিক ঘটনাটি বলতে চলেছি সেটি দেখতে পাবেন বা শুনতেও পাবেন। আর এই নিধিবনে একটি রাধারানী এবং শ্রীকৃষ্ণের একত্রে পুজো দেওয়ার জন্য মন্দির স্থাপন করা হয়, যেটির নাম রংমহল মন্দির। যে মন্দিরটিতে শুধুমাত্র পূজোই হয় না, সন্ধ্যে আরতির পর সেখানে রাধারানী এবং কৃষ্ণের জন্য একটি চন্দনের খাট রাখা থাকে এবং এছাড়াও সেখানে চুড়ি, পান এবং দাঁতন রাখা থাকে। প্রতিদিনই কিন্তু সেটিকে চেঞ্জ করতে হয়। এর কারণ হচ্ছে প্রতিদিন যখন সন্ধ্যে আরতি দেওয়া হয় তখন সেই মন্দিরের দরজা লাগানোর পূর্বে এই সমস্ত জিনিসকে সাজিয়ে রাখা হয়। পরের দিন সকালবেলা যখন পুরোহিত মন্দিরটি খোলেন তখন দেখেন অলৌকিক ঘটনা। অর্থাৎ যে বিছানাটি, যে খাটটি রাখা থাকে সেই খাটে এলোমেলো হয়ে থাকে। এছাড়াও যে দাঁতনটি রাখা থাকে সেটি চেবানো অবস্থায় থাকে। শুধু তাই নয়, যে পানটি রাখা থাকে সেটিও কিন্তু আত খাওয়া অবস্থায় থাকে। এছাড়াও কিছু লাড্ডুও রাখা থাকে যেটিও কিন্তু আত খাওয়া অবস্থায় থাকে এবং এটি কিন্তু প্রতিদিনই ঘটে। তাই প্রতিদিন পুরোহিত অর্থাৎ সেবায়িত কর্মী যিনি রয়েছেন উনি প্রতিদিনই কিন্তু এই সমস্ত সামগ্রীকে একসঙ্গে সেই মন্দিরে রেখে দেন যখন মন্দিরটি লাগান তার পূর্বে। আর এই প্রথা কতদিন ধরে যে চলে আসছে সেটা কেউই বলতে পারবে না। আর এই লাড্ডু নিয়েও একটি বিশাল বড় ঘটনা রয়েছে। একবার শ্রীকৃষ্ণের জন্য এই লাড্ডু রাখতে পুরোহিত মশাই ভুলে গেছিলেন, আর তাতেই ঘটল এক অলৌকিক ঘটনা। সেই ঘটনা যদি আপনারা চান কমেন্টস বক্সে অবশ্যই লিখুন, আমি সেই ঘটনা একসময় আপনাদেরকে জানিয়ে দেব। আর সেই মন্দিরটিতে আটখানার তালা লাগানো হয় এবং যাতে কেউ সেই মন্দিরের ভিতরে প্রবেশ না করতে পারে। এবং মজার বিষয় এটাই যে সন্ধ্যের পর সেই
নিধিবনে কোনো মানুষ কেন, পশু পাখি জীব জন্তু কেউই কিন্তু থাকে না। অর্থাৎ সন্ধে লাগার পর সেখান কিন্তু নির্জন হয়ে যায়। এবার আসুন, আমি আপনাদেরকে একটি অলৌকিক ঘটনা বলতে চলেছি। একজন ব্যক্তি, উনি কলকাতারই, উনি তার গুরুর কাছ থেকে নিধিবন সম্পর্কে অনেক গল্পকথা শুনেছিলেন এবং সেখান থেকে উনি ইন্সপায়ার হয়ে একদিন ঠিক করলেন নিধিবন যাব এবং শ্রীকৃষ্ণের দর্শন করব। এবং তাই হলো, উনি চলে আসলেন বৃন্দাবনে এবং সেখানে নিধিবনে এসে উনি পুরোহিতকে সমস্ত কথা জিজ্ঞাসা করলেন এবং দেখলেন যে সেমই ঘটনা পুরোহিত বলছেন। উনি ভাবলেন যে এই জিনিসটি কি সম্ভব, মনে হয় না এটা কোনো অলৌকিক কোনো ঘটনা বা রটানো কোনো ঘটনা বলছে। তাই উনি ঠিক করলেন স্বচক্ষে শ্রীকৃষ্ণের সেই রাসলীলা দেখার জন্য। একদিন সন্ধ্যের সময় পুরোহিত যখন সেই মন্দিরের দরজা লাগাচ্ছেন এবং সকলকে প্রতিদিনের মতো যেরকম ডাকে যে নিধিবনে না থাকার জন্য সকলকে বলা হয়, অ্যানাউন্সমেন্ট করা হয়, সেই সময় উনি কিন্তু লুকিয়ে থাকেন গাছের গোড়ায়। উনি কিন্তু কোনো আওয়াজ করেন না, চুপচাপ থাকেন। কিন্তু পুরোহিত হঠাৎ করে উনাকে দেখতে পেয়ে যান এবং বকাবকি করেন এবং সেই নিধিবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য উনাকে বারবার রিকোয়েস্ট করা হয় এবং পরবর্তীতে উনাকে জোর জবরদস্তি সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে উনি আরও জেদি হয়ে ওঠেন এবং মনে ঠিক করেন যে আজ আমি শ্রীকৃষ্ণের দর্শন করেই ছাড়ব। আর তাই হলো, উনি নিধিবনে এমন একটি জায়গা ঠিক করলেন যেখানে কারো চোখও পড়বে না এবং সেখানে উনি সেই রাত্রে অর্থাৎ সন্ধ্যের সময় যখন পুরোহিত সেই মন্দিরের দরজা লাগাচ্ছেন এবং ডাকছেন, হাঁক দিচ্ছেন যে কেউ যদি নিধিবনে থাকেন সে বেরিয়ে যান, সেই সময় কিন্তু উনি সেখানে লুকিয়ে থাকলেন। আপনাদের অবগতের জন্য জানিয়ে দিই, এই নিধিবনে পাখি পশু এবং মানুষ পর্যন্ত সন্ধ্যের পর পা রাখতে ভয় পায়। এছাড়াও সেই নিধিবনের আশপাশের যে বাড়িগুলোই রয়েছে সেগুলির জানলা নিধিবনের দিকে রাখে না, আর যদি কেউ রেখেই থাকে সে কিন্তু ইঁট দিয়ে বন্ধ করে দিয়েছে। কারণ সেই রাসলীলা দেখার ক্ষমতা আমাদের এই মনুষ্য সমাজের কারুরই নেই। তো মূল ঘটনায় আসি, উনি যখন সন্ধ্যের সময় লুকিয়ে থাকলেন পুরোহিত কিন্তু দেখতে পেলেন না এবং উনি কিন্তু নিধিবন থেকে চলে গেলেন। শুধুমাত্র সেই মানুষটি ছাড়া সেই নিধিবনে কেউই আর নেই। পরের দিন সকালবেলা যখন মন্দিরের দরজা খোলা হয় এবং সকলের চোখ হঠাৎ করে সেই মানুষটির উপরে পড়ে এবং তাকে অচৈতন্য এবং পাগল অবস্থায় অর্থাৎ বদ্ধ উন্মাদ অবস্থায় পাওয়া যায় এবং সে কথাও পর্যন্ত বলতে পারে না, অর্থাৎ তার সাথে সেই রাত্রে কি ঘটেছিল আসুন জেনে নেওয়া যাক। সেই মানুষটিকে যখন সেই জায়গা থেকে নিয়ে আসা হয় তখন ওনার গুরুকে খবর দেওয়া হয়। গুরু সেখানে যায় এবং ওনাকে কলকাতাতে নিয়ে আসেন। উনি বাক শক্তি হারিয়ে ফেলেছেন এবং কিছুটা আধা পাগল টাইপের হয়ে গেছেন। লোকটির গুরুজি যখন ওনাকে কলকাতাতে নিয়ে আসেন এবং বড় বড় চিকিৎসককে দেখানো হয়, কেউ কিছু ঠিক করতে পারে না। এবং তারপরে একদিন সন্ধ্যের সময় গুরুজি আর উনি বসেছিলেন এবং গুরুজি ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি দেখেছিলে সেই রাত্রে। উনি কোনো কথাই বলতে পারেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তারপর উনি ইশারা করে বলেন যে পেন আর খাতা দিতে। গুরুজি ওনাকে একটা পেন এবং খাতা দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর যখন গুরুজি পরে প্রবেশ করে সেই ঘরে তখন দেখে যে সেই মানুষটি দেহত্যাগ করেছে এবং তার পূর্বে উনি সেই খাতাতে লিখে দিয়েছে, গুরুজি আমি আমার স্বপ্নকে পূরণ করতে পেরেছি।
অর্থাৎ আমি স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি, আর এটি সত্য। তাই আমার বেঁচে থাকার আর এতটুকু বিন্দু মাত্র ইচ্ছে নেই, কারণ আমার বাঁচার যে ইচ্ছে ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে। তাই আমি আমার দেহ ত্যাগ করছি। তো এই গল্পটি কোনো গল্প নয় বন্ধুরা, এটি বাস্তব। আপনারা যদি জানতে চান তাহলে একবার ঘুরে আসুন নিধিবনে।